বাংলাদেশ নদীবিধৌত সমতল বদ্বীপ অঞ্চল। ছোট বড় মিলে প্রায় 250টির মতো নদী দেশটিকে জালের মতো জড়িয়ে রেখেছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রায়ই নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। এগুলোর মধ্যে বন্যা অন্যতম। দুঃখ দারিদ্র্যের অভাবের মতো বন্যাও যেন এদেশের মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছরই বন্যার সাথে যুদ্ধ করতে হয় এদেশের মানুষকে। এদেশের বৃহৎ নদীগুলো পাহাড়ি বৃষ্টিপাত ও হিমালয়ের বরফ গলা নদী বয়ে এনে প্রায় প্রতি বছরই বন্যা ঘটায়। নিরীহ মানুষগুলোর জীবন করে তোলে যন্ত্রণাময়। প্রতি বছর বাংলাদেশের প্রায় 26,000 বর্গ কিলোমিটার অঞ্চল অর্থাৎ 18% ভূখণ্ড বন্যা কবলিত হয়। ব্যাপকভাবে বন্যা হলে সমগ্র দেশের 55%-এর অধিক ভূখণ্ড বন্যার প্রকোপে পড়ে। প্রতি বছর গড়ে বাংলাদেশের 3টি প্রধান নদীপথে মে থেকে অক্টোবর পর্যন্ত আর্দ্র মৌসুমে 8,44,000,000 কিউবিক মিটার পানি প্রবাহিত হয়। বাৎসরিক মোট প্রবাহের এটি 95%। তুলনায় একই সময়ের দেশের অভ্যন্তরে 1,87,000,000,000 কিউবিক মিটার নদী প্রবাহ সৃষ্টি হয় বৃষ্টিজনিত কারণে। আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশে যে কারণে প্রতি বছর বন্যা হয় তা সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে বন্যার কারণ। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ছাড়া বাংলাদেশের কোনো অংশই সমুদ্র সমতল থেকে 15-20 ফুটের বেশি উঁচু নয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ নিম্নভূমি, তাই বিভিন্ন কারণে জলস্ফীতি ঘটলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা দেখা দেয়। যেসব কারণে নদীর জলস্ফীতি হয়ে থাকে তা হল, এক, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎসমুখ সীমান্তের ওপারে। উচ্চ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে কিংবা বরফ গলে নদনদীগুলি প্রবল পানির তোড়ে বিশাল আকার ধারণ করার ফলে। দুই, হিমালয় অঞ্চলে সংঘটিত ভূ আন্দোলনের ফলে। তিন, অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের ফলে। চার, অপেক্ষাকৃত ছোট নদীগুলোর রিভার ব্যাঙ্ক বা নদীগর্ভ পলিতে ভরাট হয়ে যাওয়ায় নদীগুলো বর্ষার অতিরিক্ত পানি দ্রুত সমুদ্রে বয়ে নিয়ে যেতে পারে না। পাঁচ, অববাহিকা থেকে আসা মাটি, শিলাখণ্ড, গাছপালা, বর্জ্য ইত্যাদি জমে নদীর গভীরতা ও পানি বহন ক্ষমতা হ্রাস পেলে। বাংলাদেশে তিন ধরনের বন্যা সংঘটিত হয়। এক, আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল থেকে কিংবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাতের ফলে। দুই, মৌসুমি বন্যা, ঋতুর প্রভাবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এবং তিন, জোয়ার সৃষ্ট বন্যা, প্রবল জোয়ারের ফলে ভূভাগের নিষ্কাশন প্রণালী আবদ্ধ হয়ে যাবার ফলে। বিগত অর্ধশতকে বাংলাদেশ বহুবার বন্যার শিকার হয়েছে। তবে পরিকল্পিত সমাধানের জন্য সীমান্তবর্তী দেশগুলো যেমন ভারত, নেপাল, মায়ানমার অর্থাৎ যেসব দেশের সাথে বাংলাদেশের নদী সংযোগ রয়েছে তাদের সাথে যৌথভাবে কার্যকর বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। পলি জমে ভরাট হয়ে যাওয়া নদীগুলো খনন করে প্রবাহ ক্ষমতা বাড়াতে হবে। নদীর দুপাশে বাঁধ নির্মাণ করা হলে একদিকে বন্যার প্রকোপ কমবে, অন্যদিকে নদী ভাঙ্গন রোধ সম্ভব হবে। রাস্তাঘাট ও সেতু নির্মাণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে নদীর প্রবাহ বাধা সৃষ্টি না হয়। নদী তীরে ব্যাপক বৃক্ষরোপণ, নদী দখল রোধ, নদী তীরে শিল্পায়ন ও বসতি নির্মাণ বন্ধ করা হলেও বন্যার প্রকোপ কমানো যায়। একবিংশ শতাব্দীতে বাস করছি আমরা, প্রতিনিয়ত ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আমাদের বসবাস, তথ্য সংগ্রহতে নেই কোনো বিরাম, আবহাওয়ার সংবাদ পেয়ে যাচ্ছি সেকেন্ডেই, তাই আগাম প্রস্তুতি নিতেও নেই কোনো কার্পণ্য। সুতরাং আমরা যদি ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হতে পারি তাহলে বন্যার ক্ষয়ক্ষতি থেকে নিজেদের অনেকাংশে রক্ষা করতে পারি। আমরা যারা বন্যা কবলিত এলাকা থেকে দূরে আছি তারা যেন বন্যা কবলিতদের সাহায্য সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কাটাতে তাদের পাশে থাকতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও?
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।